अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। গত একুশ বছর ধরে আমি মা চামুন্ডা সাধনা করেছি, আমার সাথে মায়ের আশীর্বাদ আছে। মায়ের আশীর্বাদ মানে বোঝো তোমরা? যদি বোঝো তাহলে এটাও বুঝবে যে আমার শক্তি যদি চায় যেই বহুরূপী হোক না কেন তাকে সামনে আনবেই। এখানে বসো আস্তে। এই মোহিনী পিসি কি এমন করেছে? সত্যি কথা বলতে আমার ওকে দেখলে খুব ভয় করে, তার উপর আবার ড্যাডের ডুপ্লিকেট। তুই অস্থি ভরা ঘটিটা নিয়ে ওর পেছনে তো গেলি, তারপর কি হলো? হ্যাঁ, কি দেখলি তুই? দিদি, হ্যাঁ, ওই যে আমার রাইট হ্যান্ডে ওই চায়ের ঘটিটা ছিল, কারেক্ট, আমি ওই ঘটিটা নিয়ে যাচ্ছিলাম, আমি নন্দিনীর উপর ওই চায়ের ঘটিটা উপর করেই দিতাম, তখন হঠাৎ করে আমার চোখের সামনে কেমন অন্ধকার হয়ে গেল, একদম নাইটের মতো অন্ধকার হয়ে গেল। হ্যাঁ দিদি, যখন আমি উঠলাম তখন আমি দেখলাম যে দুটো জামাই বাবু। একটা কথা বলবো দিদি, কিছু না কিছু গন্ডগোল নিশ্চয়ই আছে। গন্ডগোল তো কিছু নিশ্চয়ই আছে। আরে বড় মালিকের উপর কেউ আক্রমণ করতে আসেনি তো? হতে পারে যে কোনো চোর ডাকাত হয়তো। চোর ডাকাত? আরে না রে বাবা, ব্যাপারটা এত সহজ মনে হচ্ছে না। আমার তো মনে হয় যে কোনো ইচ্ছাধারী নাগ নাগিনের প্ল্যান এটা। ইচ্ছাধারী নাগ নাগিন? তা নয় তো কি। এবার তুই বল, প্রথমে আমাদের নয়না ম্যাডাম সাপের কামড় খেয়ে মরে গেল, তারপর ও আবার বেঁচে উঠল কোনো রকম চিকিৎসা ছাড়াই, আর তারপরে বড় মালিকের বহুরূপী এসে হাজির হলো। কোনো চোর ডাকাতের কাছে এরকম জাদু শক্তি থাকে নাকি? এসব তো নাগ আর নাগিনের কাছেই থাকে। আরে ওরা যে কারোর রূপ ধরে সামনে আসতে পারে, আমার আর তোর রূপ ধরেও, বুঝলি কি না? এসব বলো না তো মা, পুরনো দিনের গল্পকে তোমরা এভাবে অন্ধবিশ্বাস বানিয়ে দিয়েছ। প্রিয়া, আমাকে ওখান থেকে কেন নিয়ে আসলে? প্রিয়া, আমার কথা বোঝার চেষ্টা করছো না কেন? ওখানে হীরার প্রাণ সংকটে আছে। তোমাকে না নিয়ে এলে তুমি ওখানে বিপদে পড়ে যেতে। নাগমাতা আমাকে আর হীরাকে তোমার সুরক্ষার জন্য পাঠিয়েছে, আর তার জন্য আমরা সব কিছু করতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা দেখতে তো পারি যে হীরা কি অবস্থায় আছে, প্লিজ। জয় শিবশম্ভু, জয় ভোলানাথ। এসব কি হচ্ছে? মা, প্রিয়া, তুমি দেখতে পাচ্ছ তো এই মহিলা কত ভয়ঙ্কর জাদু করছেন। আরে দিদি, আমার নয়না একই দিনে দু দুবার মারা যাবে নাকি? দিদি, আমাদেরকে বাঁচাও। ও বাবা রে,
হীরার আমাদের প্রয়োজন প্রিয়া, আমাদের ওখানে যেতেই হবে। না শিবানী, তুমি যাবে না। দাঁড়াও শিবানী, নাগমাতা আপনি, নাগমাতা ওখানে হীরা, হীরা আরই আনন্দ। আমি সব জানি শিবানী, আর আমি তোমাকে আটকাবার জন্যই এখানে এসেছি। কি, আপনি তো জানেন ওখানে হীরার প্রাণ কতটা সংকটে। যা হচ্ছে হতে দাও, কিন্তু তুমি নিজের বিপদ ডেকে আনবে না। তুমি এখানে একটা লক্ষ্য পূরণের জন্য এসেছো। রাজার স্মৃতিশক্তি তোমাকে ফিরিয়ে আনতে হবে, আর ওর খুনিদের খুঁজে বের করে নাগমণিকে ফিরিয়ে আনতে হবে। না নাগমাতা, আমি আমার স্বার্থের জন্য হীরার প্রাণের বলি দেব না। একটা মহৎ উদ্দেশ্য সফল করার জন্য কিছু প্রাণ তো বলি দিতেই হবে শিবানী। আমি হীরাকে বাঁচাতে যাব। আমি আগে থেকেই জানতাম যে এটা কোনো ইচ্ছাধারী নাগ বা নাগিনেরই খেলা। কিন্তু এটা কি করে হতে পারে, এখানে সাপ? ওই বাবা তো মন্ত্র দিয়ে ঘিরে রেখেছিলেন বাড়িটা। ওই মন্ত্রের তন্ত্র কেটে গেছে, না হলে এই ইচ্ছাধারী নাগ এখানে আসতে পারত না। কিন্তু এটা হলো কি করে, ওকে এখানে পাঠালো টাকে? এখনো কিছু জানি না, কিন্তু খুব শিগগিরই জেনে যাব। এখানে কোনো গুপ্ত ঘর আছে? হ্যাঁ, আজ রাত্রে চাঁদ ওঠার পরেই আমরা এই নাক সম্পর্কে জানতে পারব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের, সতর্ক থাকতে হবে। আত্মু, বিপদ এখনো কাটেনি।